কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম মাত্র টাকা খরচ করে কোন রকম ক্রিম ছাড়া নাকি দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় আসলে কি ক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিম তৈরি করা সম্ভব ভিডিওটা দেখে আপনারা কিন্তু বুঝবেন কতটা সত্যি আসলে কি সম্ভব নাকি আমি আজকে একদমই সহজভাবে একদম সত্যিকারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন আমরা আমাদের কিচেনে চলে যাই প্রথমে আমরা এখানে হাফ লিটার তরল দুধ নিয়েছি আমি এখনও কিন্তু চুলার আগুন ধরাইনি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সাথে সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা প্রথমে এভাবে মিশিয়ে নেবেন তা না হলে দলা ফেঁকে থাকবে এখন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক কন্ডিস মিল্ক দিলে আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম সেজন্য ফ্লেভারের জন্য অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে চুলের আগুনটা ধরিয়ে অনবরত এড়েছে যে এটা জাল দিয়ে ঘন করে নেব দেখুন এটা জাল দেওয়ার পরে অনেকটা কমে গেছে আর এরকম ঘন হয়ে গেছে এখন চুলের আগুন বন্ধ করে কিছুটা ঠান্ডা করে তারপরে আমি আইসক্রিম মোল্ডে ডেলে নিচ্ছি টাকা দিয়ে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এটা কিন্তু আগে থেকে আরও ঘন হয়েছে এখন আমি এটা বিট করব বিট করার সুবিধার জন্য একটা বড় বলে নিয়েছি তো একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে বিট করে নিচ্ছি ভিডিওতে ওরা বলেছে এটা নাকি বিট করতে করতে ফুলে ডাবল হয়ে যাবে কোনোরকম ক্রিম ছাড়াই নাকি ফুলবে আসলে এটা পুরোটাই ভুয়া এখানে কিন্তু আপনি যদি সারাদিনও বিট করেন তারপর তারপরেও কিন্তু এটা পরিবর্তন হবে না যেরকম মিশ্রণ রকমই থাকবে তো ওই ওরা কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করেছেন সেটা হচ্ছে হুইপ ক্রিম তো আর হুইপ ক্রিমটা মিশিয়েছে কিন্তু ওটা স্কিপ করেছে ওটা আপনাদেরকে দেখায়নি কারণ ওরা ভিডিওতেই বলেছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে নাকি এই আইসক্রিমটা বানিয়েছেন তো সেই জন্য এই হুইপ ক্রিমটা স্কিপ করেছে তো হুইপ ক্রিম না দিলে কিন্তু কখনও এটা ফুলে ডাবল হবে না আর পারফেক্ট আইসক্রিম তৈরি হবে না আমি এটা বিট করতে করতে দেখুন অনেকটা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন হওয়ার পরেও কিন্তু এটা ডাবল হয়নি বাক্সটা কিন্তু এখনও ভরেনি তো সেই জন্য আমি আলাদা করে আরেকটু হুইপ ক্রিম নিয়েছি আমি এখানে আরও হাফ কাপ থেকে কম হুইপ ক্রিম নিয়ে আবার হাই স্পিডে বিট করে নিচ্ছি এই হুইপক্রিমটা কিন্তু ফুলে ডাবল হয়েছে এটা যেহেতু আলাদা করে বিট করেছি এখন যে মিশ্রণটা করেছি ওইটা আবার এই হুইপ ক্রিমের সাথে মিশিয়ে খুব ভালো করে আরও একবার বিট করে নিব ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডার মেশিন দিয়ে বিট করতে হবে আসলে যেটাই দিয়ে বিট করেন এটা কখনো হবে না যদি না আপনি এখানে হুইপ ক্রিম ব্যবহার না করেন আইসক্রিম বাক্সে নেওয়ার পরে আমি এখানে আর বাদাম অ্যাড করে দিয়েছি এখন ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো আট ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর দেখুন কি সুন্দর ব্যানিলা আইসক্রিম তৈরি হয়েছে একদমই কিন্তু দোকানের মতো হুবহু স্বাদ এসেছে আপনারা বাসা বসে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা হুইপ ক্রিমটা ব্যবহার করবেন হুইপ ক্রিম ছাড়া কখনোই কিন্তু ব্যানিলা আইসক্রিম বা যে কোনো আইসক্রিম বলেন না কেন একদমই পারফেক্ট হবে না খেতেও কিন্তু আসল দোকানের স্বাদটা আসবে না রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ